nu sunt om. Didi. সাতাশ এবং আঠাশ জুলাই পুরো রাজ্যব্যাপী 100% ভ্যাকসিনেশন করার জন্য ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে। আমি সমস্ত জনসাধারণের স্বতঃস্ফূর্ততা সাপোর্ট চাই এবং ত্রিপুরা ভ্যাকসিনেশনে একটা ভালো ভূমিকা রয়েছে। এই পর্যন্ত 85.60 মানে প্রায় 86% প্রথম ডোজ ত্রিপুরাতে নেওয়া হয়ে গেছে। টোটাল 26 লাখ 24 হাজারের কাছাকাছি আমাদের এখানে ডোজ দিতে হবে ফার্স্ট ডোজ। যারা 18-এর ঊর্ধ্বে তার মধ্যে 22 লাখ 70 হাজারের কাছাকাছি হয়ে গেছে, আর যে 3 লাখ 60 হাজার বা 70 হাজারের কাছাকাছি রয়েছে সেটা আজকে এবং কালকে এই দুই দিনে 100% ভ্যাকসিনেটেড স্টেট করার জন্য ফার্স্ট ডোজে আমরা প্রয়াসরত আছি। আমি সমস্ত আম জনসাধারণের সাহায্য চাইছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ওর কোভিডকে মোকাবেলা করুন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি যে মুক্ত আমাদের মধ্যে পুরো দেশব্যাপী কোভিডের টিকাকরণের ব্যবস্থা করেছেন, তার সুফল যাতে আমরা তাড়াতাড়ি পেতে পারি সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব। আর এই দুই দিনের মধ্যে যাতে 100% ভ্যাকসিনেটেড স্টেট আমরা ত্রিপুরাকে ঘোষণা করতে পারি সেই দিশাতে এগোতে পারি, তার জন্য আমি সবার সহযোগিতা চাই। বিশেষ করে আমি মিডিয়ার বন্ধুদের সহযোগিতা চাই, আপনারাও প্রচার করুন, ওর নিজেরাও ভ্যাকসিনেটেড হয়ে যান আর মানুষকেও রক্ষা।